প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরবিস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্বাস্থ্যকর খাবার, যা হচ্ছে চিড়ার পায়েস। এই চিড়ার পায়েস বানাতে খুব বেশি সময় লাগে না, খেতেও সুস্বাদু, আবার খুব পুষ্টিকরও। চলুন কথা না বাড়িয়ে চলে যাই, কিভাবে এই স্বাস্থ্যকর চিড়ার পায়েস বানানো হয় দেখে নিই এক নজর। প্রথমে আমি চিড়া ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি এক কাপ চিড়া নিয়েছি, এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি, দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছি। এখন আমি এই 2 কাপ দুধ প্যানে দিয়ে দেব। 2 টেবিল চামচ এখানে আমি চিনি নিয়েছি। তবে চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনি দিবেন। আমি মিষ্টি কম পছন্দ করি, তো এক্ষেত্রে আমি চিনিটা কম দেব। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। চিনিটা আমি এখন গলিয়ে নেব। এখানে আমি 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। কিছুটা দুধ তুলে নিয়ে আমি এখন গুলে নেব। অল্প দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিলাম, এখন দুধের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিড়া। এখানে আমি 2টি আম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1টি কলা। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি কলা আর আম দিয়ে দিব। 1 মিনিট জাল করে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই স্বাস্থ্যকর চিড়ার পায়েস। দেখতেই পাচ্ছেন আপনারা কত সহজে, কত তাড়াতাড়ি এই চিড়ার পায়েস করা যায়। খেতেও মজা আর স্বাস্থ্যকর একটি খাবার। এখন আপনাদেরকে আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।